প্ৰথম বিশ্বযুদ্ধ আৰু দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পাছত এতিয়া আহি আছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আসন্ন হৈ পৰিছে এই বিশ্বযুদ্ধৰ। পুনৰ বিশ্বজুৰি যুদ্ধৰ দাবানলে ধ্বংসলীলা চলাব। আমেরিকা যুক্তরাষ্ট্র জো বিডেনের শেহতীয়া এটা মন্তব্যত এই কথাই প্রতিধ্বনিত হয়েছে। শুকুরবারে বিডেনে রাশিয়াক এই সংক্রান্ত একটা সকিয়নি প্রেরণ করেছে। কয় যে আমেরিকায় ইউক্রেনত রাশিয়ার বিরুদ্ধে পোনপটিয়াক যুদ্ধ নকরে, কিন্তু যদি নাটো আর রাশিয়ার মাজত যুদ্ধ হয় তেতিয়া এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ রূপান্তর হব বলে সকিয়নি দিছে বিডেনে। উল্লেখযোগ্য যে রাশিয়ার ইউক্রেন আক্রমণে ১৮টা দিন ভরি দিছে। আক্রমণ বন্ধ করার কোনো নাম লওয়া নাই রাশিয়ায়। বরঞ্চ পুতিনে বারে বারে স্পষ্ট করে দিছে যে এতিয়াই যুদ্ধ সমাপ্ত করবলৈ সাজু নহয়। পুতিনের এই দাম্ভিকতার প্রত্যুত্তরতে বিডেনে মন্তব্য করেছে ইউক্রেন যুদ্ধত রাশিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ইয়ার পরিণাম ভোগ করব লাগিব। ইতিমধ্যে যুদ্ধ সামরিবলৈ রাশিয়ার উপর আমেরিকা যুক্তরাষ্ট্রই ক্রমাগতভাবে চাপ বৃদ্ধি করেছে। দুয়োখন দেশৰ মাজৰ সকলোবোৰ বাণিজ্যিক সম্পৰ্ক প্ৰায় ছিন্ন কৰা হৈছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট নাও।